ফের এক তৃণমূল নেতার নামে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তাল মুর্শিদাবাদের ভগবানগোলা। দলীয় পদ পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। এই অভিযোগে সোমবার রাতে বিধায়কের বাড়ির সামনে তাণ্ডব করে তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় বিধায়কের গাড়ি, টেবিল, চেয়ার। ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। রানীতলার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার রাতে ভগবানগোলা থানার সুবর্ণমৃগি এলাকায় বিধায়ক ইদ্রিস আলীর বাড়িতে ঘটে এই তাণ্ডব। কয়েকজন বাঁশ লাঠি নিয়ে বিধায়কের বাড়িতে হামলা চালায়। অভিযোগ, ওই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকে এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত্রি প্রায় 9টা নাগাদ বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিধায়ক ইদ্রিস আলী তখন বাড়ির মধ্যেই ছিলেন। অভিযুক্তরা বাড়ির সামনে থাকা বেশ কয়েকটি চেয়ার ছুঁড়ে ফেলে দেয় এবং ভাঙচুর চালায়। বিধায়কের গাড়িতে ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কাউকে ব্লক সভাপতি, কাউকে অঞ্চল সভাপতি, আবার কাউকে পঞ্চায়েতে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ইদ্রিস আলী। অভিযোগ, এক একজনের কাছ থেকে 1 লাখ থেকে 40 লাখ অবধি টাকা আদায় করেছেন তিনি। এমনকি বিধায়কের ছেলেও এলাকার কয়েকজন আশাকর্মীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু টাকা দিয়েও অনেকে পদ ও টিকিট পাননি। এর জেরেই এদিন বিক্ষোভ আছড়ে পড়ে বিধায়কের বাড়িতে। আন্দোলনটা হচ্ছে যে আমাদের রিয়াত হোসেন বলে একজন ছেলে, ভালো ছেলে, ও ব্লক সভাপতি হতে চাইছিল না, জোর জবরদস্তি তোমাকে ব্লক সভাপতি হতে হবে। একটা ভদ্র ছেলে বলছেন আমি ওই জায়গায় ব্লক সভাপতি হবো না, তবুও ওকে ব্লক সভাপতি টোপ দিয়ে 12 লক্ষ টাকা এমএলএ সাহেবের ঘরে নিয়েছে। সেটা আমি নিজে গুনে দিয়েছি, একটা ব্যাগে সবজির ব্যাগ নিয়ে যখন নিজে গুনে দিয়েছি 12 লক্ষ টাকা। আর আমার 5 লক্ষ টাকা নিয়েছে যে তোমাকে অঞ্চল সভাপতি থুবো। আর আশার মেয়েদের টাকা, আমার অঞ্চলে তিনজনের টাকা নিয়েছে ছেলে সাইল, মোটামুটি তোমার 1 লাখ 20 করে নিয়েছে গড়গড়া নিয়ে। আরও টাকা নেওয়ার জন্য আমাকে পেশা দিয়ে টাকা দিতে হবে। আর সাবিরুল যে আজকে বলছে যে ব্লক সভাপতি ঘোষণা করেছে, প্রতিটা মিটিংয়ে বলছে যে তোমরা তো বুঝতে পারছো ব্লক সভাপতি কেটা, বারবার ইঙ্গিত দিচ্ছে যে সাবিরুল প্রতিটা অঞ্চলে ঘুরছে। সুন্দরপুরে খবর নিলাম যে ওখানে আমি তোমাকে অঞ্চল সভাপতি করব, তোমাকে 4 লাখ টাকা দিতে হবে। মশাস্থলিতে ঘুরছে, তোমাকে 4 লাখ টাকা দিয়ে প্রতিটা অঞ্চলে অঞ্চল সভাপতি করার জন্য 4 লাখ করে কোটা বেঁধে দিয়েছে। যদিও এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের কাছ থেকে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রানীতলার পুলিশ। মুর্শিদাবাদ থেকে শুভজিৎ পত্তন্ডুর রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রথ।